দেখুন, আমি মনে করি আমাদের সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের জন্য এটা একটা মাইলস্টোন। আমাদের এই বিজয়টা আমাদের প্লেয়াররা কিন্তু তাদের পারফরমেন্স দিয়েই বের করে এনেছে, কিন্তু তারপরে অন্যান্য যে সাপোর্টগুলো ছিল আমাদের উইকেট, আউটফিল্ড, মাঠ সব কিছুই কিন্তু দুই দলই প্রশংসা করেছে। এবং আমি মনে করি আমাদের এখন যেভাবে সব কিছু সাজানো রয়েছে এবং যে সুযোগটা বাংলাদেশ টিম আমাদের বিগত টেস্ট আর এই টেস্টের মধ্যে প্রায় 5 বছর সময় ছিল, তো এখন থেকে হয়তো আমরা নিয়মিত বিরতিতেই সিলেটে আমরা ম্যাচ পাব, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওনা আমি মনে করি। তার পাশাপাশি বাংলাদেশ খুব সহজেই ম্যাচ জিতে গেল, এটা তো আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয়। অবশ্যই দেখুন, এই ক্রিকেটই এমন একটা জায়গা যে কারণে পুরো জাতি এক হয়ে যায়। আমরা সব কিছু নিয়েই বিতর্ক করি কিন্তু এই জায়গায় আমরা সবাই এক। যখন বাংলাদেশ জিতে লাল সবুজের পতাকাটা যখন মাঠে উড়ে তখন কিন্তু অন্য ধরনের একটা উচ্চতায় আমাদের সবার মানসিকতা চলে যায়। অবশ্যই আমাদের বোর্ড ডাইরেক্টর জালাল ভাই ড্রেসিং রুমে ঢুকেছিলেন, তারা খুবই উল্লাস সেখানে করছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। দেখুন, সবসময় তো একটা পরিবর্তন হয়, পুরাতনরা তারা দলকে যথেষ্ট দিয়েছেন, তারা হয়তো ভবিষ্যতে অন্যভাবে আরও বেশি দিবেন, তারা নতুনদেরকে পথ দেখাচ্ছেন, নতুনদেরকে সুযোগ করে দিচ্ছেন, নতুনরা দায়িত্ব নিচ্ছে এবং সেটা দায়িত্বশীল ভূমিকা তারা পালন করছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই আনন্দের এবং আমি মনে করি একটা স্বস্তিদায়ক বিষয়। বিহাইন্ড দ্য সিন, প্রত্যেকটা জিনিসেরই খবরের পেছনে যেরকম খবর থাকে মাঠের পেছনেও তো কিছু কারিগর থাকেন, সেটা কতটা ভালো হবে সেটা তাদের উপরে নির্ভর করে, তারা কিভাবে করবেন, কি চাচ্ছেন। তো আমি মনে করি আমাদের এখন কিউরেটর যেভাবে মাঠটা তৈরি করে দিয়েছেন এটা ক্রিকেটকে উপভোগ করার জন্য এবং বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই সহায়ক হবে।